মন্ডলী মায়েরা অনেক কথা বললাম, শেষ কথা হলো এটাই, দাদর সঙ্গে তিলক দেবেন, আজকেই দিতে হবে বলছি না, সুযোগের অপেক্ষায় থাকবে, জীবনের শেষ দিনের আগে এই অলংকার যদি কেউ করতে পারে তাহলে সে মায়ের অধীনে যাবে না, জম লোকে যাবে না। অলংকার স্বয়ং ভগবান আমাদের দিয়েছে, যেটা সাজলে স্বামীর ভালো লাগবে। স্বামী বলতে মা, এ জগতে কেউ স্বামী নাই, আপনাদের স্বামী, আপনাদের স্বামীর স্বামী তিনি হলেন জগৎ একমাত্র স্বামী, তিনি আমরা কেউ না, পতি পতি কেউ নাই, একমাত্র গোলকপতি জগৎপতি, তিনি সকলের পতি, আর আমরা সকলেই তার প্রতিনিধি, তার সেবিকা, তার সেবক। তাই আজ আমাদের এত দুঃখ, আমি স্বামী, আমি পত্নী, এই দাবি করে আমরা মামলা মকদ্দমায় চলে যাই, জানতে হবে ও হরিনাম শোনে না, হরিনাম শোনা, দেহটা আলাদা আত্মা আলাদা নয়, আর সেটাই আমি, আমি যেটা সেটা ওইটাই, দেহটা নয়। তাই যাওয়ার আগে সে নারী হোক আর পুরুষ হোক, তুলসীর হার পরে নাও, আর দ্বাদশটা বারোটা জায়গায় এই তিলক রচনা করে দাও, এর নাম তাবিজ, এর নাম কবচ, এর নাম কারণ্যাস, দেহনাস, যা ভূত পেদ ডাকিনী যোকিনী অপদেবতা আপনার শরীরকে স্পর্শ করতে পারে, এই হলো হরিনামের পরিণাম। হরিনাম শুনতে থাকুন, ভাবতে থাকুন, আর জীবনের যাওয়ার আগে একবার যদি পারেন পড়ে নিতে, কারণ ওই সাজটা কেউ খুলে নেবে না, ও ভাগ কেউ নেবে না, সোনার গয়না পরে থাকলে শ্মশানে যাওয়ার আগে খুলে নেবে, আপনার সঙ্গে গেল না, তুলসীর মালা থাকলে কেউ খুলবে না, ওটা সঙ্গে চলে যাবে, সঙ্গে না, যে সাজ সেজে আমি চলে যেতে পারবো ওই সাজটাই সাজ। কাজে কি ভূষণ সখীরে আমার, কাজে কি ভূষণে, গোবিন্দ দাস, গোবিন্দ দাসের কীর্তন। সখীরা বলছে শ্যাম দর্শনে যাবি, একটু সাজবি না, আয় সাজিয়ে দি। এই সন্ধ্যেবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে রাধারানীর ঘরে রাধারানী সাজছেন গোবিন্দের কাছে, রাধারানী বলছেন কাজে কি, কাজে কি ওই ভূষণের, কাজে কি, কাজে কি ভূষণে, মনি যা করে শ্যামের তরে পড়া নেতা জানে, মনি যা করে শ্যামের তরে পড়া নেতা জানে, আমার মনে যা করে শ্যামের তরে পড়া নেতা জানে,
কাজী কি ভূষণ, মনে যা কদে শ্যামী তোরে পরাণে তা জানি, আমার মনে যা কদে শ্যামী তোরে পরাণে তাহা জানে, মনে যা কদে শ্যামী তোরে পরাণে তা জানি, মনে যা নয়ন ভূষণ শ্যাম দর্শন বলছে, নয়ন আমাদের আছে, তার ভূষণ কি কখন সার্থক হয়, কখন প্রকৃত সাজা হয়, নয়ন ভূষণ শ্যাম দর্শন, পদন ভূষণ নামে যখন হরিনাম গাইবেন তখন এই পদনের ভূষণ হয়ে গেল, আর গোবিন্দ দর্শন করলে পরের ভূষণ শ্রীপদ সেবন, পরের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ গুণে কাজী কি ভূষণে সখী রে রাম, কাজী কি ভূষণে ওই কাজ কে ভূষণে সখী আমার, কাজ কি ভূষণে। একটা কথা ভুলে গেলে চলবে না, কীর্তন শুনছি মানে জ্ঞান ভরে নিচ্ছি, ভগবত তত্ত্ব ভরে নিচ্ছি, তা কাজে লাগালে ফসল হবে। হ্যাঁ, ব্লক থেকে বীজ দিল, বাড়িতে নিয়ে গিয়ে যদি ভেজে খেয়ে নি তাহলে হয়ে গেল, ওকে যদি চাষ করতে পারা যায় তাহলে একটা বীজ থেকে লক্ষ বীজ কোটি কোটি বীজ তৈরি হবে, খেয়েও শেষ করা যাবে, চাষ করতে হবে। তাই যে কথাগুলো শুনছি, একে শুধু রাখলে হবে না, একে চাষ করতে হবে, একে রেওয়াজ করতে হবে, একে জীবনে কাজে লাগিয়ে দিতে হবে, তবে জীবনে ফসল নিবে, শেষ করা যাবে। কাজ কি ভূষণে সখী রে আমার, কাজ কি ভূষণে মায়েরা, সেই একই কথা উঠে এলো আবার, এই ভূষণ হাত আছে, সেবা করো, মানুষের উপকার করো, কাজের কাজ করে না, না হলে জন্ম পাবে, পা পাবে, হাত আর পাবে না, এই জন্মে ভূষণটা পরে গোবিন্দ সেবা করো, পরের ভূষণ শ্রীপদ সেবন, পদন ভূষণ নামে, পদন ভূষণ হরি নামে ছাড়া আর কি মায়া, হরি নাম ছাড়া কি মায়া আছে, হরি নামে ছাড়া আর কি মায়া, হরি নাম ছাড়া কি মায়া, হরি বল মণ্ডলী মায়েরা, হরিনাম করতে গেলে দরজা বন্ধ করতে হয়, করেন সেরকম ঘর দর আছে,
আর না হলে কিছু লোক আছে দেখবেন সর্বনাশ করে দেবে। মাগো, ঘর মানে অন্য কিছু নয়, এর আবার মোটা জানালা একটু বন্ধ করতে হয়, আর না হলে কি হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন দরজা দিয়ে ঢুকে গেছে, ডাকছে বৌদি, আর বৌদি তখন হরে কৃষ্ণ চোখ বন্ধ করে সেই মাত্র শুরু করেছে হরে কৃষ্ণ বৌদি। এই জন্য জানলা দরজা বন্ধ রাখতে হয়, কান থাকবে শুনতে পাবেন না, নাক থাকবে গন্ধ পাবেন না, বদন থাকবে কথা বলবেন না। কখন? যখন তার নাম রূপে রসে মজে যাবে তখন এসব দরজা বন্ধ, কেবল নয়নের জলে তার হরিগুণ গান করবেন, আর হৃদ মন্দিরে আলোকিত করে মুরলীধারী দাঁড়িয়ে থাকবে বাঁশি বাজাবে। হৃদি পদ্মে হৃদি পদ্মে ছটা পদ্ম আছে সব শরীরে, হৃদয় রূপী পদ্মে বংশীধারী থাকে বংশীওয়ালা। তাই চোখ বন্ধ করে তার নাম কীর্তন করতে হয়, তবে ভেতরের কৃষ্ণ নাচবে মধুর বৃন্দা। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, লেখাই আছে গো ওই দিকটাই কি লেখা আছে আমি ঠিক পড়তে পারি না, কি লেখা আছে? দীপ দান কাকে করবেন? চশমা কাল লাগে, কাল লাগে আমাদের লাগে, কানার কি চশমা লাগে? কানা মানে কৃষ্ণ, তাকে দীপ দান কেন করবেন? তিনি কি দেখতে পান না? তার আলোতেই পৃথিবী আলোকিত, চন্দ্র সূর্য তার দুটি নয়ন, দরকার লাগে আমাদের কানার দিকে ধূপ দিলে দীপ দিলে আমাদের অন্ধকার দূর হবে। এই জন্য সব উল্টো কথা, ওনাকে দেওয়ার লাগে না, ভোগ ওনাকে কেন দেবে? ওনার কোনোদিন খিদেও নাই জ্বালাও নাই যন্ত্রণা নাই, পূর্ণ ব্রহ্ম। খিদে লাগে আমাদের, তাহলে ভোগ লাগাতে হবে কাকে? এই রে বলে ওইটাই তো আমরা করি, ওই জন্য ভগবানকে দিই না। না ভগবানকে মানে কি, আজ পর্যন্ত কেউ বলে না একজন যে ভগবানকে ক্ষীর মাখন দিয়েছিলাম আর নাই, যেটা দেবেন ওইটা আবার ফিরে আপনি পাবেন। তাহলে উনি কি করলেন? উনি শুভ দৃষ্টি দিলে, আপনার ভাবটা নিলেন। আপনি যে ভক্ত, ভক্তের একটা ভাব থাকবে, ভক্তি ভাব,
শ্রদ্ধা ভাব, ভালোবাসার ভাব চোখে মুখে ফুটে উঠবে, সেইটা উনি ভালোবাসেন। উনি এ জগতের কোনো খাদ্য খাওয়ার আজ পর্যন্ত খায়নি, কারণ জগৎটা জড় জগৎ, এই জড় জগতের কোনো বস্তুই উনি গ্রহণ করেন না। কিন্তু করেন কোনটা? ভাবগ্রাহী জনার্দনম, আপনার দেওয়ার ভাবটা তৈরি হোক, দিতে শিখুন, যার ধন তাকে দিয়ে খান, না দিলে চুরি করে খান। এই জন্য দিব দান কৃষ্ণকে নয়, কৃষ্ণের দিকে দিলে কৃষ্ণের কৃপায় আমাদের অন্ধকার দূর হবে, আমরাই পথ পাবো জগতে। আহা কি নার বলিব তোটে বধু, কি নার বল। এই জন্য পাঁচজন নিয়ে স্বর্গে যাওয়া ভালো, একশো জন নিয়ে নরকে যাওয়ার দরকার নেই। খালি ঢিক 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 করে, কোথায় আস্তে আস্তে ঘুরবি তা না। লোকজন যদি জেগে যায় তাহলে আর কৃষ্ণ দর্শনে যাওয়া যাবে। এবার বোধ হয় আর বাজাবে না, তার চাইতে বাজা বাবা, বাজাইতে না দিলে আবার ঘুমি যাবে। এদেরকে আমি লক্ষ্য রেখেছি, বাজাইতে দাও একটু নড়। আপনারা কি কিছু বাজাচ্ছে? যে আছেন এক পলকে, এদেরকে বাজাইতে না দিলে এরা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে আবার হাত পা নেড়ে একটু গাইতে হয়, নাহলে এরা সব ঘুমিয়ে যাবে। বয়সে পিড়িতি করি না, বড় লজ্জা লাগে এসব কথা বলতে, বলবো না, ছেড়ে দেবো, বলি কাউকে বলবেন, আর যারা ঘুমিয়ে গেছে ডাকবেন, এসব কথা বারোটার পরে বলতে হয়, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যায়। বলো একদম সত্য কথা, মহাপ্রভু প্রেম আস্বাদন করতেন, এখনো জায়গাটা আছে পুরী ধামে, সে ঘরের কোনো জানালা নাই, শুধু একটাই দরজা, তার নাম গম্ভীরা, সেখানে প্রেম আস্বাদন করেছিলেন সাড়ে তিনজনকে নিয়ে। তাদের মধ্যে একজন মহিলা ছিল, সে অর্ধজন, আর তিনজন ছিল, তিনজন পুরুষ একজন নারী, তাকে অর্ধজন ধরা হয়েছে, এই জন্য বলা হয়েছে সাড়ে তিন, কারণ এই কথা সবাইকে নিয়ে হবে না, সবাই উল্টো বুঝলি রাম করে নেবে। এই জন্য গোপনে আর রাত্রিতে, গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে যাবে, পাখি পক্ষী সকলে, তখন গিয়ে কি আর বলিব তোরে সজনী, আমি কি আর বলিব তোরে সজনী। এই যে অল্প বয়সে পিড়িতি করি না, রহিতে না দিলি ঘরে, আমার অল্প বয়সে পিড়িতি করিয়া রহিতে না দিলি ঘরে, আমার অল্প বয়সে পিড়িতি করিয়া রহিতে না দিলি ঘরে, আমার অল্প বয়সে পিড়িতি করিয়া রহিতে না দিলি ঘরে, বধু কি আর বলিব তোরে, বধু হে কি আর বলিব তোরে, বধু কি আর বলিব তোরে, বধু কি আর
আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, তবে একটা কথা বলি, যার যত বয়স হোক না কেন, সে বয়সটা বয়স নয়, বয়সটা তখন থেকে ধরা হবে যখন থেকে আপনার জন্ম হবে। জন্মটা এটা না, এই যা দেখছি, যা বুঝছি, যা শুনছি, এটা না। যেদিন আমরা জানব আমাদের স্বামী কেবল কৃষ্ণ, আমাদের পতিদেবতা কৃষ্ণ, প্রেম করলে তারই সঙ্গেই প্রেম করতে হয়, যেদিন এই তত্ত্বটা জানবো ভালোবাসা কারো সঙ্গে হয় না, একমাত্র গোবিন্দের সঙ্গে হয়। আপনাদের প্রমাণ করিয়ে দিই, আমরা যদি স্ত্রীকে ভালোবাসি, এটা ভালোবাসা নয়, স্ত্রী আমাকেও ভালোবাসে না, তাহলে কখন ভালোবাসে? এই যেমন দেখেন, আমরা জড়িয়ে ধরলে, চুম্বন করলে, আলিঙ্গন করলে মনে হয় তখন গিয়ে প্রেম হলো, তার আগে মোটেই নয়। কথা বললেও প্রেম হয় না, এ সময় আমরা প্রেম অনুভব করি না, আমরা তখনই অনুভব করি যখন পরস্পরকে আমরা জড়িয়ে ধরি। ভুল, এটি হচ্ছে মারাত্মক ভুল, এটি হচ্ছে কামজ, দেহজ। এটা হচ্ছে দেহ যতক্ষণ যৌবন থাকবে একে অপরকে আকর্ষণ করে, কিন্তু এটা না। দেখবেন, একটা যুবতী মারা গেল, কুমারী মেয়ে, তাকে একজন ভালোবাসত, আধ্যাত্মিক তত্ত্ব তাকে ভালোবাসত, সে হঠাৎ মারা গেল। এখন লোক হই হই করে লোক দেখতে গেল, তাকে যে ভালোবাসত ছেলেটি, সে লুকিয়ে লুকিয়ে দেখতে গেল, দেখতে গিয়ে কি দেখলো, তার তো প্রিয়া আছে, যাকে ভালোবাসত সে তো আছে। জড়িয়ে ধরো, আলিঙ্গন করো, তোমার প্রেমিকা আসিয়া আছে, তুমি আলিঙ্গন করবে না? না, কেন করে না, কেন করে না, না মরে গেছে, তাহলে কাকে জড়িয়ে ধরতাম এতদিন? বোঝা গেল, যদি দেহ হতো তাহলে দেহ তো পড়ে আছে না, কষ্টতর, কষ্টতর বোঝা গেল, আমরা ভালোবাসি দেহটাকে নয়, দেহের ভিতরে আছে বলে ওই ঘরটাকে ভালোবাসি, নাহলে দেহ থাকে তাকে মরা বলে, তাকে আর প্রেম করে না কেউ, শরীরের যৌবন আছে, হ্যাঁ রূপ আছে, কিন্তু ভালোবাসে না কেউ, কেন না, সে নাই বলে, তাহলে সে কে, সেটাই তুমি। এই হরিনাম শোনার এই হচ্ছে একমাত্র পাওয়া, এতদিন ভুল করছি আমরা, তাই প্রেম নাই, সংসারে প্রেম নাই তো কিছু নাই, কেউ আনন্দ পাবে না, ওই প্রেম না, ওই নেড়ানেড়ির প্রেম না, মা বাদ যাবে, বাবা বাদ যাবে, সম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে চলে যাবে, খেতে না পেয়ে ফ্যাঁ ফ্যাঁ করে আবার কয়েক বছর পরে ঘুরে আসবে, প্রেম চলে গেল, হ্যাঁ এখন বৃদ্ধ হয়ে গেছে, প্রেম নাই, কিন্তু না, এ প্রেম সে প্রেম না, প্রেম দিতেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, কৃষ্ণ প্রেম প্রদায়তে, হরিনাম করুন, হরিনামের মধ্যে প্রেম দেওয়া আছে, নাম জপতে জপতে রসনায় প্রেম আসবে, আনন্দ আসবে, এই আর কৃষ্ণ প্রেমে বিভোর হবে। অল্প বয়সে পীড়িতি করি যা রহিতে না দিলি ঘরে, অল্প বয়সে পীড়িতি করি রহিতে না দিলি ঘরে, দিলি না রহিতে, ওই মুরলির জ্বালায় দিলি না রহিতে, জলে 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 মরলাম মুরলির জ্বালা দিলি না রইতে, জলে 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 মরলাম,
না রইতে, দিলি না রইতে, এবার আমি কোথায় যাব, দিলি না রইতে, দিলি না রইতে, এবার আমি কোথায় যাব, দিলি না রইতে, দিলি না রইতে। ভক্তমণ্ডলী মায়েরা, ঘরটা এমন তৈরি করতে হবে কেউ যেন না উঁকি মারে। রাধারানীর একটি ননদিনী ছিল, জানেন আপনারা ননদিনীর নাম কি? কে জানেন? কেউ জানেন না কি নাম? হ্যাঁ, এখন বলা বন্ধ করে দিয়েছে, কোথায় ঠকিয়ে দেব। হ্যাঁ, কুটিলা। কুটিলার সঙ্গে আপনার কি সম্পর্ক আছে? এত লোক নাম জানেন, আপনি জানলেন কি করে? হ্যাঁ, তাকে গুরু করে শিখছে কি করে ঘর ভাঙতে। কি লজ্জায় পড়লো মা আমার, বলে ওই জন্য কেউ বলেনি। হ্যাঁ, ঠকে শিখতে হয়, আর যাকে কোনো অপরাধ নেই। হ্যাঁ, আমি তো একটু রসিয়ে বললার চেষ্টা করি তো, তা আপনারা হাসবেন, দুঃখ পাবেন না। আমি আমি তো আসি আপনাদের চরণে প্রণাম করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এই বলে রাধা মদন গোপাল কি, ওদিকের হলো কি? নানা কুটিলা, এই যে রাধারানী সাজছে, এই যে রাধারানী গান গাইছে, পরাণ বধূ রহিতে না দিলি ঘরে, এক কুটিলা সে আর কি? কিছু লোক আছে দেখবেন, খালি পরে ছিদ্র, এদের আপনারা দেখেন না যে চশমা পরে? কিছু লোক আছে দেখবেন চশমা দিয়ে দেখেন। আমি খালি ভাবি বাবা, চশমা যদি পড়লি তাহলে উপর দিয়ে দেখবি কেন? সে লোকেরা দেখ, এ লোকের চোখ খুব খারাপ, এরা শুধু লোকের ত্রুটি খুঁজে বেড়াচ্ছে, একটা গন্ডগোল বাঁধা। তাই কুটিলার কুটিল গতি, এর হচ্ছে বাঁকা পথ। সে সবসময় দাদা বাথানে বৌদির নূপুর পরে কেন, মানে দাদা তো বাড়িতে নাই, গরু চড়ানো যেখানে হয় সেইখানে একটা ঘর আছে, সেইখানে দাদা কাটিয়ে দেয় দিনের পর দিন, দু একদিন বাড়ি আসে, কিন্তু বৌদি আজকে এত সাজছে কেন? কুটিলা দেখে, কুটিলা দেখে, কুটিলা দেখে, কুটিলা দেখে, ওই জানালা দিয়ে কুটিলা দেখে, ওই জানালা দিয়ে কুটিলা দেখে। মা কালী কই বলল দাইনি, এতদিন তাই তককে তককে ছিলাম, আমাদের ঘরের বউ তার মানে যাবে, গেছে কি? এই তো সারছে, যাবে। হ্যাঁ, তাই এখন থেকে সাবধান, যদি না হওয়া যায় ঘরের বউ বাইরে চলে গেলে আর হবে না। বলো, মেয়েদের বিয়ে কতদিনে দিতে হয়? পঞ্চাশের পরে, আমার জানা নেই, বলতে পারি তো কি আছে, আপনারা ঠিক করে দেন। মা গো, আপনাদের কতদিনে হয়েছে? জানি আপনাদের খবর, নয় মাসে, নয় বছরে, আরো দশ বছরে, বারো বছরে, এখন সেটা বদলে গিয়ে চব্বিশে, আঠাশে গিয়ে, তাও আবার অনেকের পার হয়ে যাচ্ছে, চাকরি পাই তারপরে, চাকরি পেল কিন্তু বর আর পেল। বলো বলো, রাধে রাধে, আরেকবার বলুন রাধে রাধে। ওরে বাবা, সব জেগে আছে গো। শ্যাম মিলা দে, রাধে রাধে, শ্যাম মিলা দে। আবার বলো, না না ওরকম না, প্রেম সে বলো, রেগে রেগে না, প্রেম সে। দু একবার বলো, প্রেম থাকে বেশি বার বলো, তুমি খাবে না, তখন থেকে ডাকছি কানে ঢুকে না, খাবে না। কি সুন্দর লাগছে না, যাকে বলা হচ্ছে সে বলে না খাবে না। এইবার লেগে গেল, ভাত রান্না হয়ে পড়ে থাকবে, বাস দু ঘরে দুজন ঘুমিয়ে। আর যদি এরকম কেউ বলতো, কই গো খাবে না, আমার মনে হয় আমি হামাগুড়ি দিয়ে চলে যাব। পেট ভার থাকলে আরো খেতে চাই, আজকেই খেতে খেতে বলছিলাম, মা গো রান্না করেছো ভালো, খাওয়াতে পারো না, একটু হেসে হেসে বলো না, আমার পেট ভার থাকলেও আমি এক মুঠো আবার
আমি না বললে কি তোমার ভালো হবে? আমরা তো না বলবো, তুমি একটু হেসে খাওয়াও না দেখি কত মধু আছে। না নেবে না, তার রয়ে গেল সব। এই জন্য রান্না সবাই জানে ভালো, কিন্তু খাওয়াতে এত সোজা জিনিস। কথা তো সবাই বলতে জানে, কিন্তু কিরকম কথা বললে শত্রু ও বন্ধু হয়ে যাবে, আবার কিরকম কথা বললে বন্ধু শত্রু হয়ে যাবে। এই সংসার কেন এত দ্বন্দ্ব, কেন এত ঝগড়া? এই একটু হাসির বিনিময়, আর কিচ্ছু না, একটু হাসির অভাব, একটু হেসে কথা বলো, যত দুঃখ থাক দেখবে গন্ডগোল আর এইটুকু দরকার, হেসে কথা। ভক্তমণ্ডলী মায়েরা, কিছু কিছু এই সময় আমি দৃশ্য দেখি, সেটা হচ্ছে দেখবেন তার স্বামী বাইরে আছে। হ্যাঁ মা বসে পড়ো, আপনারই কথা বলছি। কি করব, মা ওই সময় উঠেছে। এখন মা, তার স্বামী বিদেশে আছে, স্বামী দুপুরবেলা ফোন করেছে, বলে এই সময় স্ত্রীর ফাঁক হবে একটু কথা কই, বিদেশে আছে, বউয়ের মুখ দেখতে পায় না, তা একটু ফোনে অন্তত আনন্দ করি। কই গো সুনীতা। হ্যাঁ, আর সে সুনীতা দেবী কি বলছে, তোমার কি এখনো জলে নিচিতা? সংসারের হাঁড়ি ঠেলে ঠেলে আমি কালি পড়ে গেলাম, তুমি দুপুরবেলা বলো সুনীতা শুয়ে পড়ো, এখন কথা হবে না, কাজ সারবো তারপর। মা গো, স্বামী দেবতা ভাবলো কাজে আছি তবে থাক। তারপরে আবার ফোন বেজে উঠলো কিড়িং কিড়িং, ওমা সেই মেয়েটা ধরলো, এবার আমার দিকে তাকান যেন কলা গাছ ভেঙে যাবে। বলুন তো এ হতভাগা বানর কোন বানর ঢুকলো? যে স্বামী এত পরিশ্রম করে আনছে তার সঙ্গে একটু হেসে কথা বললো না, খিচিয়ে খিচিয়ে বানরের দাঁত বের করলো। আর এ কোন বানর ঢুকলো যে একবারে কলা গাছের মতো দুলছে? এই জন্য আমি বলি, কীর্তন একটু শোনাই, যদি কারো এই রোগ থাকে, অচিরাদ যদি ঔষধ না খায় জীবন শেষ হয়ে যাবে। স্বামী পেয়েছো মানে কি ভগবান দিয়েছে, সেবা করো, জনমটা কাটাও, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, তোমার জায়গা বদল হবে, কিন্তু তুমি যেটা করছো আর কোনো জন্মে স্বামী পাবে না। সৈরান্ধী সৈরন্ধী, যাদের কোনো স্বামী নাই, সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে থাকে, অর্থ পিপাসায় পর পুরুষের রাস্তা, তারা স্বামী পায় না। রূপ আছে ঘর নাই, রূপ আছে স্বামী নাই, কেন? এই কারণে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না, তোমার দাঁত থাকবে? এই জন্য বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি না, একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি না, হরি না হরি না, কৃষ্ণ নাম জপো না, হরি না হরি না, বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা প্রভাবে যা
যাবে সুশীতল হবে প্রাণ, বল গো বদনে শুনো গো শ্রবণে সুধামাকা হরিনা। বল বৃন্দাবন বিহারী লাল কি, কুটিলার কথা বলতে গিয়ে আমাদের কুটিল জীবনে ফিরে গেলাম, ফিরে আসব মেন লাইনে, অর্থাৎ কুটিলা জানালা দিয়ে দেখলো তাদের বউকে যে শাড়িটা পরতে না বলা হয়েছে, একটা শাড়ি আছে কালার, সেটা রাধারানীকে তার বাড়ির থেকে নিষেধ করা আছে, বৌমা এ শাড়ি তুমি কোনোদিন পরবে না। কি রঙের শাড়ি? নীলাম্বরী। কি বলি মা? না না জামদানি না, জামদানি পরুন, আপনারা পরুন, বেনারসি পরুন, ঢাকাই শাড়ি পরুন, কই বাত নেই, কিন্তু নীলাম্বরী পরো না, না না নীলাম্বরী পরো না, সেই নীলিমাধবে মনে পড়বে নীলাম্বরী পরো না, সেই নীলকান্ত মনে পড়বে নীলাম্বরী পরো না, পরের লাগি পরাণ বধু পড়োনা পড়োনা, কিন্তু আজ আমাদের রাধারানী সেই নীলাম্বরী পড়েছে, তাই কুটিলার মনে হলো তার মানে শ্যামের কাছে যাবে, আজ যাওয়া হবে না, আমি যখন দেখেছি তাই আজ যাওয়া হবে না, আমি জন্মেছি আমার লজ্জা হয়, সন্ধ্যেবেলা ঘুমোচ্ছ কেন, পাশের মায়েরা তাকে বলছে তো কি যাও না ঘুমোবে, সে মা তো হাত জড়ো করে বসে আছে, তাকে আমি বলবো কেন, কুটিলা তার মাকে বলছে। সন্ধ্যেবেলা ভর সন্ধ্যেবেলা কেউ ঘুমা, জটিলা বলে তা কুটিলা হলো কি রে, আবার কোথায় কি লাগিয়ে টাগিয়ে চলে এলি নাকি, তোর খালি লোকের পিছনে লাগা একটা স্বভাব দাঁড়িয়েছে, সন্ধ্যেবেলা কি হয়েছে বল মা, খালি আমি পিছনে লাগি, আমার এক এক সময় মনে হয় আমি বিষ খেয়ে উড়ি, আমাকে কেউ চিনতে পারল না, অল্প বয়সে স্বামী হারিয়েছি কে পেরেছে, নিহাত আমার ভাগ্য ভালো তাই বাপের বাড়িতে পড়ে আছি, মা গো দেখবে চলো দেখবে চলো দেখবে চলো নিজের চোখে দেখবে চলো, জীবন ধন্য হবে নিজের চোখে দেখবে চলো, দেখবে চলো এর নাম কুটিলা, এর নাম সোজাকে জটিল করা যার কাজ তার নাম, এখানে কারো নাম নাই তো, থাকলেও থাকবে, তবে নাম নিয়ে কিছু যায় আসে না, কাজ দেখেই নাম দিতে হবে,
যারা এর কথা ওর কানে দেয়, তার কথা ওর কানে দেয়, তাকে কি বলে? কি বলে? নারদ বলে। কেন? নারদের মতো এ কান ও কান চালাচালি যারা করে, নাহলে ঘুমোতে পারে না, হ্যাঁ, তাদেরকে নারদ বলে। নাম তো নারদ নয়, নারদের কাজ করছে বলে। যারা লোকের ভালো দেখতে পারে না, তাদেরই নাম কুটিলা আর জটিলা, সবকে জটিল করে দেবে। কিছু মনে করিস না বিশাখা, আমি যে বলছি বলে সে কথা না, তোদের বৌমাকে দেখলাম, আমি আর সে কথা বলছি না, সবই বলছে, অথচ বলছে। তাই এইরকম কিছু মেয়েরা আছে, খালি বলি মেয়েরা আছে, এইরকম কিছু লোকেরা আছে দেখবেন, এই কথা চালাচালি করে খায়। এই কুটিলা তো কোনো মাকে ডেকে নিয়ে যাচ্ছে, নিজের চোখে দেখবে, চলো তোমার বৌমার কি গুণ। কি করলো? মা বৃদ্ধ হয়ে গেছে, হাতে লাঠি, কি দেখালো? রাধারানী সাজছে, নূপুর পরছে, কানে দুল দিচ্ছে, চোখে সুরমা দিচ্ছে, খোঁপায় মালতীর মালা দিচ্ছে, তাকেই দেখে নয়নে দেখো, দেখো গো নয়ন, নয়ন দেখো গো নয়ন, দেখিলে নয়ন জুড়াইবে, নয়ন দেখো দেখিতে নয়ন, পদম ভোগে দেখিতে নয়ন। জটিলা বলে, তাই আমাদের বৌমার এই দুর্গতি, এই নীলাম্বরটা কতবার পড়তে না বলেছি, নূপুর পড়তে না বলেছি, এই কি সাজ সাজছে, তবে আর বলছি কি, কি করা যাবে? কুটিলা বলতো, কি একটাই কাজ, সাজে সাজুক, বাধা দেওয়া যাবে না, কিন্তু বাপ থেকে আমরা শিকল তুলে দেব, যেতেও পারবে না আর কৃষ্ণের কোন লোক ঢুকতেও পারবে না। কেমন হবে বলো না মাতা, কেমন হবে? একবার বলুন রাধারানী, কি ভালো লাগছে? কি ভালো লাগছে? তার মানে আপনাদের এতক্ষণ পরে এই জায়গাটাই ভালো লাগলো, শিকল দিয়ে রাখবেন। এই যাদের যাদের শাশুড়ি বৌমা একটু টেরাটেরি আছে, মানে ঠেলাঠেলি আছে, তারাই বলে ওই আমাদের বউকেও ওই রকম করতে হবে, শিকল দিয়ে রেখে দিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা তো নয়, লীলা শিখরিণী, আনন্দিনী, প্রেমময়ী রাই যেখানে রয়েছে সেখানে প্রেম আছে এই কথায়। কি শিকল কাকে দেবেন? আপনাদের একটু আগে বলেছিলাম, আপনার ভুলে যাবেন না, যে মেয়ের বয়স কত হলে বিয়ে দেবেন, মেয়ে কার আছে কার নেই, এখানে যারা আছে মেয়ে সকলেরই আছে, যাদের বিয়ে হয়েছে তাদের তো মেয়ে আছেই, যাদের বিয়ে হয় না তাদেরও। কি গন্ডগোলের কথা, বিয়ে করলে মেয়ে হয়, বিয়ে না করলে। আপনারা কেউ সাহস পেলেন না, সে বলল বিয়ে করলে তো হয়, বিয়ে না করলে বলে বেশি হয়। তবু বললো বলে তো হাসলাম। তবে লীলায় বলছে, লীলায় বলছে, বিয়ে করলেও মেয়ে হবে, বিয়ে না করলেও মেয়ে আছে, হবে না। সেটা কি? পুরুষ বলো, নারী বলো, বালক বলো, বালিকা বলো, প্রত্যেকের একটি করে মেয়ে আছে, একটি করে মেয়ে আছে। তার নাম কি? তার নাম হচ্ছে শ্রীমতী। তার নাম কি? শ্রীমতী, মানে কি? মনমতী। এই মন সকলের একটি করে আছে, আর তাকে মতি বলা হয়। মতিটা কে? আমাদের কন্যা। ওহ মতির মা, মতিকে গুরাঙ্গে বিয়ে দে না, মতিকে গুরাঙ্গে বিয়ে দে না। ওহ মতির মা।
দিকে গুরাঙ্গে বিয়ে দে না। মতিকে গুরাঙ্গে বিয়ে দে না, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতির মা গো, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গুরাঙ্গে বিয়ে দে না। সকলেরই এই মতি মন আছে, বয়স বেড়ে গেলেই উল্টো দিকে চলে যাবে, এদিক ওদিক তাকাবে, তাই মা বাবার কাজ হলো ঠিক সময়ে গুরুরূপী ঘটক ডেকে গৌরাঙ্গের সঙ্গে গোবিন্দের সঙ্গে বিয়ে দিয়ে দাও, তাহলে আর মতি এদিক ওদিক যাবে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতির মা গো, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি তো মতির মা, মতিকে গৌরাঙ্গে মনকে, মনই আমাদের দুঃখী করে আর সুখী করে, তাকে ঠিক সময়ে গোবিন্দের চরণে সমর্পণ করে দিলে, বিয়ে দিয়ে দিলে, যোগ করে দিলে, সেদিন থেকে আর এই যন্ত্রণা থাকবে। আমি দরজা বন্ধ করে দিই, তাহলে ঘরের বউ ঘরে থেকে যাবে, আমাদের কেউ কলঙ্কিনী বলবে না। তাই বাপ থেকে রাধা রানীকে দরজা বন্ধ করে দিল, আর যেই দরজা বন্ধ করে দিল, এ যে কত দুঃখ, এ যে কত যন্ত্রণা, যারা কৃষ্ণ ভালোবাসে তারাই কেবল বোঝে, অন্যে তাহা জানে না। নয়নের জলে রাধা রানী বলে, যার কৃষ্ণ পাশে যেতে মানা, যার কৃষ্ণ কথা কইতে মানা, সে নারী জীবনে সে নারী হোক আর পুরুষ হোক, তার বাঁচার চেয়ে মরণ ভালো। এত পরিশ্রম, এত সাজলাম, এত সুন্দর হলাম আমরা, এই দেহ মন যদি গোবিন্দ সেবায় না লাগে, আমাদের বাঁচার চেয়ে মরণ ভালো। সজনী এক কাজ কর, তোরা চন্দন কাঠ জড়ো করে চিতা সাজিয়ে দে, আমি ওই চিতা ঝাঁ দেবো।
প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করলে একদিন এই দিন আসবে। এ আনা যায় না, করা যায় না, এসে যায়। জন্ম জন্ম যদি সেধে যায় একদিন আসবে, একদিন আসবে। চোখে জল আসবে, অজান্তে ভালোবাসা এসে যাবে। একদিন আপনার মনে হবে আমার বেঁচে লাভ কি, জীবনে কি পেলাম যদি গোবিন্দকে ভালোবাসি। খবর পৌঁছে গেল যোগমায়ের কাছে। যোগমায়া মানে বড়াই বুড়ি। এই যে আমরা শুরুতে মায়ার তত্ত্ব বলেছি না, সেই যোগমায়া যিনি না হলে রাধা কৃষ্ণের মিলন হয় না, সেই বুড়িমার কাছে খবরটা গেল। বুড়িমা হলে বাড়ি মেয়েটা গোবিন্দের কাছে যাবে, সাজলো তার যাওয়া হলো না, দরজা বন্ধ করে দিল, আমি যাচ্ছি। দেখুন এই যোগমায়া কাজে লাগলো। যোগমায়া ছাড়া যোগাযোগ কে করে দেব? ওর যে ঘুট ঘটক, ও যে গুরু, ও যে বৈষ্ণব। তাই আমাদের সাধু সঙ্গ করতে হয়। কেন? সাধুরাই গোবিন্দের সঙ্গে যোগ করে দেবে, সাধুরাই ধরে নিয়ে গিয়ে মিলন করিয়ে দেবে। যোগ মায়া যোগেশ্বরী দেবী ভগবতী, একটা আশ্চর্য কি জানেন, তার যে বয়স কত কেউ জানে না, সকলেই জন্মের পর থেকে তাকে দেখে আসছে, এই হলো যোগমায়া। এই জন্য তার নাম বুড়িমা, বুড়ামা। নবদ্বীপ গিয়ে থাকলে দেখবেন একটা জায়গা আছে নবদ্বীপে, পোড়ামা আছে না, গিয়েছেন সবাই? সবাই না গেলেও গিয়েছেন। পোড়ামা তোলা, পোড়ামা নয় মানে পুড়ে যাওয়া মা নয়, পৌঢ়ামা। পৌঢ়া মানে বৃদ্ধ, কতদিনের বৃদ্ধ কেউ জানে না। বৃন্দাবনের যোগমায়া কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ নবদ্বীপে এসেছেন বলে সেই বুড়িমা, সেই যোগমায়াও হাঁটতে হাঁটতে নবদ্বীপে এসেছে, তার নাম পোড়ামা। আর তাকে বৃন্দাবনে সবাই গুরু বলে। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, তারে হাতে লাঠি মুখে না বলে হরি হরি, যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, মা যোগমায়া দেবী কি, বড়াই বুড়ি কি, ভালো আছেন কি রে মা? সব ভালো আছিস? একটু হাস না। না না, আমি বলিনি, আমি আপনাদের বললে আপনি করে বলবো। আরে বুড়িমা তো সকলের চাইতে বড়ই, হাস না। তোদের কি ভেতরে আগুন লেগেছে নাকি? না, মুখ হচ্ছে আয়না, ভেতরে যেমন হবে মুখে সেরকম ফুটে। কারো যদি দুঃখ থাকে, তোরা হরি নামে যাচ্ছিস যা, আর কারো ভেতরে যদি আনন্দ থাকে, আরে কেয়ামত কেয়ামত, খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, কার জন্য দুঃখ করবো, বিদায় গুড়। উলুধ্বনি শঙ্খ ধ্বনি,
জগমায়ার কিন্তু যাওয়ার জায়গাটা হলো, উদ্দেশ্য হলো রাধারানীর বাড়িতে, তাকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, মুক্ত করতে হবে, যেতে হবে আমাকে জটিলা। আর তখন জটিলা কুটিলা দুজনে, কুটিলা জটিলা, জটিলা কুটিলা দুজনে। ও মা, তোর তো ঘুম বেশি, উঠবো না, দুজনে কাঁচির মতো। আমি একবার যাব, তুমি একবার আসবে, তাহলে বউ বেরোতেও পারবে না, বউর কাছে কেউ যেতেও পারবে না। হেসে উড়ো পাখা, ইনি তিনি নয়, বাদ থেকে দরজা দিয়ে রাখছি, সে বেরোতে পারবে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরির জয়গুণগানি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি জটিলা কুটিলা পাহারা দিচ্ছে মা যোগমায়া দেবী, ওই লাঠি টুকে টুকে এসে বলছে, হ্যাঁ রে জটিলা কেমন আছিস রে, সবাই ভালো আছিস তো? হ্যাঁ, ওই ঘাটের মোড়া বুড়ি, মানে কুটিলা বলছে, ওই ঘাটের মোড়া বুড়ি ঢুকে গেছে, ছলে বলে বউটাকে নিয়ে যাবে। দেখো মা, আমি বলে দিলাম, তুমি যদি আটকাতে না পারো আমরা মুখ দেখাতে পারবো না, এ বউ কলঙ্কিনী, কেমন ওই কেষ্ট ছোড়ার সঙ্গে ইন্ডিবিন্ডি করবে, আর আমরা মুখ দেখাবো কি করে? আমাদের একটা সতীত্বের নাম আছে, যদিও তুমিও স্বামী হারিয়েছো, আমিও হারিয়েছি, তা বলে তো সতীত্ব হারাইনি, এই বউটা সব জলে দেবে। তা শোনো মা, ও যেন না ফুস নিয়ে বউটাকে নি। জটিলা বলে, তুই থাম না, আমরা কি মরে গেছি নাকি? তা আসুন যোগমায়া, কত না ভাগ্য, আজ কত না ভাগ্য, তোমার পদ ধুলি পড়লো কত না ভাগ্য, যোগমায়া সবই জানে, এরা মুখে বলছে ভেতরে আমাকে সহ্য করতে পারে না। বৃন্দাবনে যত নূতন বউ আসে আমি সবাইকে নিয়ে কৃষ্ণের কাছে চলে যাই, তার সঙ্গে যোগ করে দিই। পৃথিবীতে যারা নূতন জন্ম নেয় গুরু তাদেরকে গোবিন্দের সঙ্গে যোগ করে দেয়, ইনিও যোগ মায়া বড়াই পুরি গোবিন্দ। আচ্ছা, মুখে বলছো করেছিস কি আয়োজন, করেছিস কি আয়োজন, মুখে যখন বলছিস ভাই করেছিস কি আয়োজন, মুখে খালি বলছে শ্যামসুন্দর প্রভু আপনার পদধূলিতে আমার গৃহ ধন্য, করেছিস কি আয়োজন, শুকনো কথা কয়ে কয়ে করে। এখন আপনার গান টান চলে, কেউ শুনে এই সব কথা বলে আবার আসবেন, চিড়া আর ভিজালো না, কিছু ব্যবস্থাও নাই, কিছু নাই, খালি মুখে বলছে আপনি আশায় আমার বাড়ি ধন্য হয়ে গেল, আমরা করেছিস কি আয়োজন, করেছিস কি আয়োজন, মুখে যখন বলছিস এখন করেছিস কি আয়োজন, বল বলে আমায় বলে করেছিস কি আয়োজন, যোগমায়া বলে। তা জটিলা, তোদের দেখে বড় ভালো লাগে, না দেখে পারি না, তাই মাঝে মাঝে ছুটে চল, তোদের বউকে দেখছি না, তোদের বউ বুঝি বাপের বাড়ি, তা অল্প বয়সের মেয়ে, মাঝে মধ্যে বাপের বাড়ি গেলে শোক দুঃখ দূরে যায়, যা গেছে। জটিলা বলছে, মা দেখছিস তো ওই ঢুকবে, ওই সাত কথা বলবে, মোদের বউয়ের কথা না বললে ওর হবে না, ওই ঢুকবে। তো তখন জটিলা বলে, কিছু মনে করো না মা, যোগমায়া বউ আমাদের ভেতরে আছে, বাপের বাড়ি কেন যাবে, ভে ভে ভে। কি বলুন তো, বাপ থেকে শিকল তোলা আছে, তা যখন বড়াই বুড়ি বলছে, তা হ্যাঁ রে ভেতরে জীব জন্তু আছে না মানুষ আছে,
বাদ থেকে লাগানো কেন কুটিলা বলে সর্বনাশ? এর উত্তর কি দেব? কুটিলার কুটিল পোনাস, তার মাথা একটা এসে গেছে, আইডিয়া এসে গেছে। সে তখন বললো, বুড়িমা এটা ধরতে পারো না কি? আমাদের বউ এই অল্প বয়সের মেয়ে তো, তুমি তো বিয়ে দিয়েছো গটকালি করে, কি জ্বালায় জ্বলে মরছি মা মেয়ে, অল্প বয়স, জ্ঞান গম্য কিচ্ছু নাই, এই কদিন ধরে দেখছি শুধু কাঁদে, শুধু কাঁদে। তা তারপর কি বুঝলি? বলে কাঁদে মানে বুঝতে পারলাম, বউকে জিজ্ঞাসা করলাম, বউ দাদাকে দেখতে ভালো, পয়সা কড়ির অভাব নাই, আমাদের ঘর বাড়ি ভালো, আমরাও ভালো, কারো পিছনে কোনোদিন লাগি নাই, কারো নিন্দা বন্দনা করি নাই, কি এত ভালো পাওয়ার পরেও তুমি কাঁদো কেন? তখন আমাদের বউ কি বললো জানেন বুড়িমা? বলে কি বললো? বউ বলে, আমি কারো দুঃখে কাঁদি না, আসলে উল্টো পাল্টা বাতাস ঢুকে যায় ঘরে, যখনও বাতাস ঢুকে, বাতাসের সঙ্গে ধুলো ময়লা ঢুকে, ধুলো ময়লা যখন ঢুকে আমার চোখে পড়ে, তাই এমনিতেই চোখের জল ঝরে যায়, আমি কারো দোষে কাঁদি না। রাধে রাধে, কি বলে কাটালো? আপন ধর্ম কথা না কহিও যথা তথা। প্রেম যদি হয় ভগবানের সঙ্গে, তাহলে কাউকে বলো না, বললে প্রেম থাকবে, নদী শুকিয়ে যাবে, গোপনের প্রেম গোপনে রাখো, পারবে। তাই এই জটিলার কথা শুনে রাধারানী কি বলে দিলেন? বললেন, কারো জন্য কাঁদছি না চোখে ময়লা পড়ে তাই, কিন্তু কৃষ্ণের জন্য কাঁদছে এই কথাটা গোপন রাখবে। এই জন্য এই দুনিয়ায় সবসময় ভাবকে গোপন রাখতে বলেছে। যদি কারো ভগবানের ভগবত ভাব এসে যায়, লোকের কাছে কাঁদবেন না, লোকের কাছে নাচবেন না কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে লোকে আপনাকে কি বলবে? ভাবুক। হ্যাঁ, এ লোক ঠকানো ভাবুক, আর বলবে কিরকম ভাবুক হয়ে গেছে, দেখো চরণধুলি নাও, আপনার ক্ষতি হয়ে যাবে। যত পারবেন সেই ভাবটাকে গোপনে রাখবেন, ওটা গোবিন্দের জন্য, অন্য কারোর জন্য নয়। তাই রাধারানী বলে দিলেন, আমার চোখে ধুলো পড়ে তাই, আর আমরাও তাই করেছি, দরজা বন্ধ করে দিয়েছি, ধুলোও যাবে না চোখে, জলও ভালো করি না। তখন তখন ওই বুড়িমা বলছে, ঠিকই করেছিস রে, এই তুই ছিলি বলে তোর মাথায় এই বুদ্ধিটা এলো, ঠিক আছে তোরা কথা বল মামে, আমি ভেতরে গিয়ে বউমাকে দেখে আসি। হয়ে গেল রাস্তা, এরা টেরি পেল না, কি বলবে? বাইরে বের করলে ধুলো ময়লা পড়বে, তার চাইতে মন্ত্রটা ঘরেই দিয়ে আসি। এত বলি যোগ মায়া চলে অন্তপুরে, হায় হায় এত বলি যোগ মায়া চলে অন্তপুরে, রাধারানীর কাছে গেল গাইতে গাইতে নাম, রাধারানীর কাছে গেল রাধারানীর কাছে গেল গাইতে গাইতে নাম, রাধারানীর কাছে গেল গাইতে গাইতে নাম, এত বলে জগ মায়া চলে অন্তপুরে, কতদিন এরকম চলছে? আবার তুলছ জগমায়ে? রাধারানী দেবীকে গিয়ে বলছে, রাধারানী তখন রান্নাঘরে উনন জ্বেলে দিয়ে তাই জল ঢেলে দিচ্ছে, জল ঢেলে দিলে কি হবে? ধুঁয়ো হবে, ধুঁয়ো হলে কি হবে? চোখে লাগবে, চোখে লাগলে কি হবে? জল বেরোবে। কৃষ্ণ প্রেম, যে যে কোনো সংসারে আছেন কখনো সংসারের দোষ দেবেন না, এই কীর্তন শুনতে হবে, কারো দোষ দেবেন না, দোষ কারো নয়, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, সখা দোষ হলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়।
আমরা নিজেরাই গর্ত খুঁড়েছি আর সেই গর্তে নিজেদের পা ফুসকে পড়ে গিয়েছি, কাউকে দোষ দিতে নেই। তাই যোগমায়া বলে উঠলেন, এরে রাধে কি করছিস তুই, তুই উনুনে জল ঢেলে কাঁদছিস কেন, এটা কি কাঁদার জায়গা, কাঁদলে বাধা পড়বি, কারো কাছে কাঁদবি না, লোকে প্রশ্ন করবে কেন কাঁদছো, তুমি যখন বলবে কৃষ্ণের জন্য লোকে তোমায় কলঙ্কিনী বলবে, তোমাকে দোষ দেবে, তাই লোকের কাছে কেঁদো না, এটা লোক দেখানো জিনিস না, এটা ভেতরের জিনিস, ভালোবাসো তো ভেতরে রাখো, কাউকে বলো না, ভক্তমণ্ডলী মায়েরা কাউকে বললে কেউ বুঝবে না, এটা গোপনে ইঙ্গিতে করতে হয় কাজ। আপনাদের একটা কাহিনী বলি, যেহেতু ধৈর্য দিয়ে শুনছেন, হ্যাঁ তাই সেই শোনো, এক গুরুদেব আছেন, তার শিষ্যদেরকে বললেন, এই যা ভিক্ষা করে নিয়া, এই ভিক্ষা করতে গেল শিষ্যরা, এক জমিদার বাড়িতে ভিক্ষা করতে গিয়ে দেখে খাঁচায় টিয়া পাখি, টিয়া পাখি যখন মালিক ভেতরে ভিক্ষা আনতে গেল, টিয়া পাখি তখন কথা বলছে, বলে এই যে তোমরা কারা, বলে আমরা গুরুর চেলা, তা তোমরা যখন গুরুর চেলা তোমাদের গুরুকে জিজ্ঞাসা করো তো আমার বন্ধন কবে মুক্ত হবে, মানে পাখিটা তো বাঁধা খাঁচার মধ্যে, তা পাখি বলছে আমার বন্ধন মুক্ত কবে হবে, বল ঠিক আছে তুমি দুঃখ করো না, আমরা গুরুকে গিয়ে বলবো, আবার ভিক্ষা করতে এলে তোমায় জানিয়ে দেব। এইবার গেল, এইবার সেই গুরুদেবের কাছে শিষ্যরা গেল, ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু গুরুদেবকে আর বলল না, পরের দিন আবার ভিক্ষা করতে এলো, ভিক্ষা করতে এসে সেই টিয়া পাখি বলছে, কিরে তোরা তোদের গুরুদেবকে বলেছিলি, বলে না গুরুদেবকে আর বলার কি আছে, তুমি রাম কহো, হ্যাঁ এ আর বলার কি আছে, গুরুদেব আমাদের বলে দিয়েছে রাম নাম করো মুক্তি হয়ে, আর তোমাকেও আমরা বলে দিচ্ছি, গুরুকে বলার লাগবে না, গুরুদেব আমাদের যেটা দিয়েছে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি রাম নাম বল। পাখিটা ভাবলো, যাক বাবা রাম নাম করলে যদি বদ্ধ খাঁচাটা ছেড়ে দেয় ভালো হবে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, যেই পাখি পরের দিন থেকে রাম নাম শুরু করছে, মালিক বলে এ তো ভালোই রাম নাম করছে, তার মানে ছেড়ে দিলে উড়ে পালাবে, আর উড়ে পালালে লোক একে ধরে ধরে রাখবে, এ যেহেতু এত সুন্দর কথা বলে, সে খাঁচার ভিতরে আলগা ছিল, এমনি ছিল, মালিক তাকে এবার শিকল দিয়ে বাঁধল। পরের দিন ভিক্ষা করতে এলো, পরের দিন ভিক্ষা করতে এলো সেই ছেলেরা শিষ্যরা, তো পাখি তাদের বলল, কিরে তোদের রাম নামে তো আমার বাঁধা পড়ে গেল, আগে তবু খালি ছিলাম পায়ে বাঁধা ছিল না, তোদের রাম নাম করে তো আমার বাঁধা পড়ে গেল, বলে গুরুদেব তো ওইটাই বলতেন, তাই তোকে বলেছিলাম, তবে আজকে গুরুদেবকে গিয়ে বল, আজকে গুরুদেবকে গিয়ে বল। তা যেই এই আজকে ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব কিরে, বলে আজকে একটা আশ্চর্য জিনিস দেখলাম, একটা টিয়া পাখি সে মানুষের ভাষায় কথা বলে বলল আমি কবে মুক্ত হব, আমরা তাকে বলে দিয়েছিলাম রাম নাম করো, তারপরে কি হলো, ওই রাম নাম করতে গিয়ে তার মালিক তাকে শিকল দিয়ে বেঁধে দিয়েছে, এখন সে প্রশ্ন করেছে রাম নামে মুক্ত না হয়ে আমি তো বাঁধা পড়ে গেলাম, কিরকম তোদের রাম নাম, কিরকম তোদের গুরু। এই বলা মাত্র যেই গুরুকে বলল, গুরু উল্টে পড়ে গেছে, মানে গুরু মূর্ছিত হয়ে গেছে, এরা বলে দেখলো কথাটা বলতে গিয়ে গুরুদেবকে দুঃখ দিলাম, হায় 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 হায়। এবার এরা ভিক্ষা চলে এলো, টিয়া পাখি বলছে, কিরে গুরুকে বললি, বলে গুরুকে কি বলবো, তোমার কথা বলা মাত্র গুরুদেব আছে তো আর কথা বলতে পারে না, গুরুদেব তো মাটিতে পড়ে গেল, এই কথাটা বলা মাত্র টিয়া পাখিও, টিয়া পাখিও চিৎকটা, সে খাঁচার ভিতরে, অমনি মালিক দেখে বলে এই তোমরা কি মন্ত্র দিলে, এই তোমরা কি বললে, আমার টিয়া পাখি মরে গেল, হায় হায় আমার এত দামি টিয়া পাখি, আমার কথা বলা টিয়া পাখির কি হলো, বাস বলে আরে মরে গেছে, যখন যা খাঁচা খুলে একে ফেলে দে, বাস যেই খাঁচা খুলে তাকে ফেলতে গেছে টিয়া পাখি উড়ে পালিয়ে গেল, সে বলে উড়ে তো বেঁচে ছিল, আমি জানি মরে গেছে তাই খাঁচা খুলে ফেলে দিলাম, সে পালাম। শিষ্যরা
গিয়ে গুরুদেবকে বলল, গুরুদেব ব্যাপারটা কি বুঝতে পারলাম না, সেই পাখিকে আপনার কথায় গিয়ে যেই বললাম সেও আপনার মতো অচেতন হয়ে গেল, তার মালিক যেই তাকে ফেলে দিতে গেল সে উড়ে পালিয়ে। গুরুদেব বলে, ব্যাপারটা বুঝতে পেরেছিস, তোরা হচ্ছে এক মানে আকাড় মুখ্য, এক ঔষধ নয়, এক একজনের এক এক রকম ঔষধ, ও বললে হবে না, কিছু কাজ আছে ইঙ্গিতে করতে হবে। তোরা আসতে, তোরা যেটা বুঝতে পারলি না ও সেটা বুঝে নিল, আমার কিছুই হয় না, আমি ভঙ্গি করে অভিনয় করে পড়ে গিয়েছিলাম, আর তোরা সেটা দেখে গিয়ে তাকে জানালি, সে ধরে নিয়েছে আমাকে চালাকির দ্বারা পালাতে হবে। মানে গুরুদেব ঠিক লাইন দেখিয়ে দিয়েছে, আমিও এরকম মরার ভান করে তাই ছাড়া পেয়ে গেল। তার মানে কি, এ সংসার বন্ধন কেউ কাটাতে পারবে না। তাহলে কি চাই, চালাক, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। তারপর একটা মনে নাই, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চালাক হতে হবে। হ্যাঁ, বাড়ির লোক হরিনাম শুনতে যাবে না, তাদেরকে তো গায়ে হাত বুলিয়ে বলতে হবে, তোরা ঘুমো, তোরা ঘুমো, এলে শুধু দরজাটা খুলে দিবি, চালাকি করে ঘুম পাড়িয়ে দেয়, ওরা জেগে থাকলে তোমাকেও আসতে দেবে না, তারাও আসতে দেবে না, ওদেরকে হাত বুলিয়ে দুটো টাকা দিয়ে ঘুম করিয়ে, তোরা সিরিয়াল দেখ আমরা আসি। চালাকি ছাড়া হবে না, সংসারের কাছে হরিনাম কৃষ্ণ নাম চালাকি করতে হবে, নালে তুমি ভেদমাজ হলে আরো বাঁধা বেড়ে যাবে। ওই রাম নাম করতে গিয়ে পাখির কি হলো, এই জন্য গোপনে রাখো চালাকির দ্বারা বেরো। বলো রাধে রাধে প্রেম সেবলা, বন্ধ করে দেব কেন, বেলা হয়নি, এত অনেকক্ষণ পেরিয়ে গেছে, আসে বলছে বলে অনেকক্ষণ পেরিয়ে গেছে, কি গো বা বন্ধ করি। আচ্ছা ওই দেখি বন্ধনটা মুক্ত করেই পারি কিনা, বলো রাধা রানী কি অধিকার হলো কি, এই চালাকির দরকার নাতনি, খালি কাঁদলে হবে না। তো তখন রাধা রানী বলছেন, তাহলে যোগমায়া গুরু তুমি বলে দাও কি করব, কি করলে বাড়ির বাইরে গোবিন্দ সেবা করতে পারবো। দাঁড়া, নামা, আপনি উঠে আসুন, একবার ঘুরে আসুন, যান, আপনাকে না একটু বলতে হয়, বললাম রাধা রানীকে, যোগমায়া দেবী বলছে, শোন এ বুড়ি, হ্যাঁ নাতনি, শোনা, তুমি চালাকি করো, শুয়ে পড়ো, শুয়ে পড়বে আর অভিনয় করে বলবে তোমাকে সাপে কেটেছে, সাপ দংশন করেছে। কেন না, ননদিনী দরজা বন্ধ করে বাদ থেকে অর্গল তুলে দিয়েছে, অন্ধকার ঘরে সাপ এসে তোমার মাথায় যে মাথার স্মৃতিটা আছে, মাথার স্মৃতিটা সাপ মনে করেছে, তার মাথার মণি পড়ে আছে, তাই মণিটা নিতে গিয়ে রাধারানীর কপালে দংশন করেছে। তুমি এটা শাশুড়ি ননদিকে বলবে, আর শাশুড়ি ননদি তখন ওঝা আনতে বলবে, ওঝা আনলে তুমি বলবে আমি পুরুষ ওঝা নেব না, মেয়ে ওঝা চাই। তা মেয়ে ওঝা যখন খোঁজ পড়বে, বৃন্দাবনে কোনো মেয়ে ওঝা নাই, আমি তখন ব্যবস্থা করে দেব কৃষ্ণকে মেয়ে সাজিয়ে তোমার ঘরে ঢুকবো। তাহলে চুক্তি করে যেরকম যেরকম বলবো সেরকম কর, গুরু যেরকম শিষ্যকে বলে কারো কোথায় কান দেবে না, আমি যেভাবে বলবো সেভাবে করবে, তাহলেই তুমি কৃষ্ণকে পাবে। যেতে হবে না যমুনার তীরে, গোবর্ধনে, গোবিন্দ কুণ্ডে, রাধা কুণ্ডে যেতে হবে না, এখানেই আসবে কৃষ্ণ। ভজন যদি ঠিক হয় বাড়িতেই কৃষ্ণ আসবে, আসবে গুরু এনে দেবে। তাই হলো, রাধারানী অভিনয় করে বললেন, মা গো কপাল ভেঙেছে, আমাকে সাপে কেটেছে, আমি মরে যাব। শাশুড়ি জটিলা বললেন, মা ও কথা বলতে নেই,
আমরা বেঁচে আছি, তুমি কেন মরবে, আমি ওঝা আনবো। রাধারানী অভিনয় করে বললেন, পর পুরুষ ওঝা হোক, ডাক্তার হোক, বৌদ্ধ হোক, আমাকে পরশ করলে আমার সতীত্ব, আমার নারীত্ব চলে যাবে, তাই দরকার নাই, আমার মরাই ভালো। দেখলেন তো, এখন জটিলা বলছে, কটিলা দেখ তোর জন্য আমার বউ হারাতে যাচ্ছে, বউটা কত সতী সাধ্বী, দেখ পর পুরুষের ছোঁয়া নেবে না, মরে যাবে। বৌমা, এমনটা হবে জানলে কুটিলারই গোলা টিপে মেরে দিতাম, আমি কি দরজা দিতাম, তা যাক যা হবার হয়েছে, তুমি মরো না মা, আমি মেয়ে ও ঝা আনবো, মেয়ে গুণিন, যে মন্ত্রের দ্বারা বিষ না বিয়ে। আপনাদের এখানে কেউ আছে? আছে, আছে, আরে গুণিন কেউ নাই, থাকলে হাত তুলবেন গো, বিপদ, বড় বিপদ, কেউ নাই। হ্যাঁ আছে, আছে, হেন বেলা বিন্দা দূতি বলে দ্রুত গতি, বৃন্দাবনে একজন মেয়ে আছে নাম তার গার্গী, গার্গী, হ্যাঁ গার্গী বলে একটি মেয়ে, গর্গ মুনির কন্যা, নাম তার গার্গী, কুমারী বেলা থেকে সে মন্ত্র সিদ্ধ মেয়ে, সে বিষে বিষ নামিয়ে দেয় মন্ত্রের দ্বারা, তবে তার বিয়ে হয়ে গেছে, অন্যের বাড়ি যায়, কিন্তু এই কদিন হলো তাকে বাপের বাড়িতে আমি দেখেছি, যদি অনুরোধ করা যায় সে আসবে। বুঝতেই পারছেন, আগে তো বলে দিয়েছি কে বসে আছে। যোগমায়া কৃষ্ণকে গিয়ে বলছে, বসো, খালি পিরিক পিরিক মাসি বাজাবে, এ গলি ও গলি ঢুকবে, চুপচাপ বসে থাকো ঘুমটা দিয়ে। সেই সময় ঢুকে পড়েছে কৃষ্ণ, বলে আমি কি করব, তুমি তো বাঁশি বাজাইতে এই কাণ্ড ঘটলো, এখন বসো, মেয়ে সাজো। আমি মেয়ে সাজব? আমি কোনোদিন সাজি? আমি মেয়ে হতে পারি? পারো না, বাঁশি বাজাতে পারো? বাঁশি বাজিয়ে তুমি কি গোলমাল করছো তা ঠিক নেই, এখন তুমি মেয়ে সাজবে, গার্গি সেজে গর্গমুনির বাড়িতে বসে থাকবে, জটিলা আনতে এলে তার পিছনে পিছনে চলে যাবে, রাধারানী তোমাকে না দেখলে বাঁচবে না। জটিলা বলে, কুটিলা বৌমাকে লক্ষ্য রাখ, আমি যাই সেই মেয়েটাকে ধরে আনি। এত বললি জটিলা যাই গর্গমুনির বাড়ি, অনেকটা হিজড়া হিজড়া লাগে না? আমাদেরকে হিজড়া লাগে, কারণ আমরা ওরকম পারব না, কিন্তু আমার গোবিন্দ যখন ঘুমটা দিয়েছে না, সে যেন রমণীরও রমণী, মানে রমণীও অত সুন্দর, চলতে জানে না আর সাজতে জানে না, আর তাকে দেখতে কি, যখনই ঘুমটা দিয়েছে মনে হয় সে রমণীর শিরোমণি, একবারে রমণীর পাক্কা। ঠিক আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা জিনিস শুধু শিখে নিয়ে আর কিছু লাগবে না, আপনাদের কটা পা, মায়েদের, মায়েদের কটা পা, তিনটে, একটা পিছু পা থাকে না, কেউ ডাকলে বলে না, সেটা হচ্ছে পিছু পা, যাকে সে পা এখন কেটে দেন, দুটো পা, দুটো পার মধ্যে কোন পা আগে ফেলাম, মানে এই যে চলা শুরু করেন আপনারা, কোন পাটা আগে ফেলেন, দুই পা, দুই পা এরকম লাপি লাপি, আদে মায়েদের মধ্যে গোলমাল লেগে গেছে, কে বলে ডান পা, কে বলে বাম পা, মা গো কোন পা, না হয় একটু দাঁড়িয়ে দেখে নেন না, মায়েদের বাম পা আগে পড়ে আর পুরুষের, আর মায়েদের বাম পা, তবে মায়েদের চলার একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা পুরুষরা পারে না, পুরুষরা দুমদাম করে যেতে হবে, এথা ওথা কাজ করতে হবে, কিন্তু মায়েদের পদ আগু করি চলে আমার গিরিধারি, আগু করি চলে আমার গিরিধারি,
হচ্ছে। যে দোকান ঠিকানা দিয়ে যাব, আপনারাও করবেন, ভালো লাগে। বাম পদ আগু করি চলে আমার গিরিধারী, বাম পদ আগু করি চলে আমার গিরিধারী, ব্রজধামের ব্রজবাসী বলে সবাই হরি হরি, ব্রজধামের গৌর হরি বলে সবে হরি হরি, ব্রজধামের ব্রজবাসী বলে সবাই হরি হরি, জগতের কর্তা জগন্নাথ, রসিক শেখর রসরাজ, রাধার প্রাণবধূ শ্যাম সুন্দর, সেই নটবর, সেই রাধার প্রাণবধূ, তিনি মাথায় ঘুমটা দিয়ে গার্গির রূপ ধারণ করে সেই গর্গমণির বাড়িতে বসে থাকলেন। এমন সময় জটিলা এলেন, এসে গোবিন্দকে চিনতে না পেরে পড়িল তাহারি চরণে রে, পড়িল তাহারি চরণে, আমায় কৃপা কর বলে পড়িল তাহারি চরণে, আমায় কৃপা কর বলে পড়িল তাহারি চরণে, কৃষ্ণ বলে আমাকে চিনতে পারে না আমারই চরণে পড়ে বলছে গার্গী মা। ভালোই হলো, চিনতে যদি না পারে রাধা রানীর কাছে যাওয়া যাবে। হ্যাঁ, কি হয়েছে মা? বলে গতকাল আমার বৌমাকে সাপে কেটেছে, বৌমা আমার সতী সাধ্বী, তাই কোনো পুরুষের ছোঁয়া নেবে না, তাই আমি অনেক খোঁজ খবর নিয়ে তোমার ঠিকানা পেলাম মা। তুমি মেয়ে ওঝা, তোমার স্পর্শ হলে আমার বৌমার কোনো দোষ থাকবে না, তাই তুমি চলো মা, যেতে পারি। আমার একটা কথা আছে। কি কথা? এই বৃন্দাবনে আমি কুমারীবেলা ছিলাম, তাই বৃন্দাবনে একটি ছেলে আছে কালো করে, তার নামও আবার কালাচাঁদ, সেই ছেলেটিকে আমার বড্ড ভয়। বলে কিসের ভয়? বলে ওই ছেলেটার কোনো জ্ঞানগম্য নাই, ব্রাহ্মণের কন্যা কি ঋষির কন্যা কি চণ্ডালের কন্যা তার আবার ওই জ্ঞান নেই, সকলের আঁচল ধরে। তাই এখন আমার কুমারীবেলা যা হওয়ার হয়েছে, কিন্তু বিয়ে হয়ে গেছে, এখন যদি ওই ছেলেটার সঙ্গে রাস্তায় দেখা হয়, যে বলছে সে কে? বুঝুন ব্যাপারটা কিরকম করে বোঝাচ্ছে, যদি তার সঙ্গে দেখা হয়, যদি একটা কিছু ঘটে যায়, শ্বশুর বাড়ির লোক আর আমায় নেবে? জটিলা কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওই ছেলেটার জন্যই তো আজ আমার বৌমা মরতে বসেছে, ওই ছেলেটা বাঁশি যদি না বাজাতো আমরা কি দরজা লাগাতাম? দরজা লাগালাম বলে সাপে কাটলো, সাপে কাটলো বলেই তো আজ আমাদের কপাল ভাঙলো। তবে আমি কথা দিলাম, আমি যখন সঙ্গে আছি ও ছেলে পাত্তা পাবে না, ও ভয়ে কাছেই আসবে না। কৃষ্ণ বলে তবে খাল কেটে কুমির নিয়ে চলো, এসে টের পায় না যে কাকে নিয়ে যাচ্ছে। এত বলি জটিলা যায় গার্গী লইয়া সাথে, কি সর্বনাশ, কি করলাম? ঘুমটা খোলা অবস্থায় জটিলাকে ধাক্কা মেরে দিয়েছে, জটিলা এই ধাক্কা মারলে যা হয়। এখানে ধাক্কা চলছে, সেও ধাক্কা মারছে, তাতে যাই হোক, এখন জটিলা চিনতে পারে না, কিন্তু সন্দেহ হয়েছে। কেন বলুন তো, মায়েদের মানে মেয়েদের অঙ্গ স্পর্শ করলে কিরকম লাগে? নরম না গরম? নরম, কোমল। মায়েদের শরীর হচ্ছে কোমল, মানে অত্যন্ত কোমল, আর পুরুষের শরীর অনেকটা লোহার মতো, যেখানেই টেপে শক্ত। এই জন্য স্পর্শ হলেই বোঝা যায় যে কার গায়ে গা লেগেছে। জটিলার শরীরের সঙ্গে গোবিন্দের শরীরের ধাক্কা লেগেছে,
যেই লেগেছে জটিলার সন্দেহ হয়েছে, সে বলছে মা তোমাকে নিয়ে যাচ্ছি বটে, তুমি মেয়ে মানুষ তো। গোবিন্দ বলে কোন দিক দিয়ে পালাবো, এ তো ধরা পড়ে গেছি। হ্যাঁ, তবে পালালে আরো খারাপ। হ্যাঁ, তার চাইতে দু চার কথা বলে দেখি না। বলে জটিলা মা তুমি একটা দুঃখের জায়গা বললে, বড় কষ্ট, বড় কষ্ট, এতদিন ভুলেছিলাম, সেটা তুমি উগরে দিলে। কি জানো মা, আপনার সন্দেহ ঠিকই আছে, আমি মেয়ে মানুষই ঠিকই আছি। আসলে কি জানেন তো, স্বামী থেকেও নেই, তাই মানে নিজেকে সংসার চালাতে হয় রোদে বৃষ্টিতে ঘুরে ঘুরে। আমার এখন শরীরটা শক্ত হয়ে গেছে, তাই অনেকটা পুরুষ পুরুষ লাগে। আসলে আমি মেয়ে, এই করে কাটালো। জটিলা তখন বলে বালাই ষাট, আমি তো বলে ভুল করলাম। না না মা কেঁদো না, আমরা ঘরে বসে থাকি, তুমি মেয়ে মানুষ হয়ে সংসার চালাও। যারা যে মেয়েরা ঘরের বাইরে যায় না, গায়ে রোদ লাগে না, বৃষ্টি পড়ে না, তারা তো কর্মল থাকবে, কিন্তু যাদেরকে রোজগার করতে হয়, বলুন না আপনারা তো কত কাজে যান তো, এরকম করুন যে হ্যাঁ ঠিকই বলেছে। তার মানে কি, আপনারা কত পরিশ্রম করেন, আপনাদের কি দেখতে সেরকম থাকবে, কালো পড়ে যাবেন, ময়লা হয়ে যাবেন, আর কি বলবো, শরীর শক্ত হয়ে যাবে রোদে, এতো হতেই পারে। মা কিছু মনে করো না, আমি ভুল করেছি, তুমি চলো, তুমি আমার বৌমাকে বাঁচাবে, খাল কেটে কুমির নিয়ে চলো। এইবারে ঘরে এলো, বৌমা কুটিলা একটু ওই বাড়ির মেয়েদের ডেকে দেন, ওই জানা বাড়ির লোককে একটু ডেকে দেন, থালা ঘটি নিয়ে আসতে বলবে। ডাকতে না গেলে হয়, এখানে নয়, কুটিলাকে বলছে থালা ঘটি নিয়ে পা ধুইয়ে দে। কি কুটিলা বলে মা জীবনে কারো কাছে মাথা নত করি না, আজকে পা, তুইও মেয়ে এও মেয়ে, পা ধুয়ে জল খাওয়া উচিত। কৃষ্ণ বলে যদি পার রং উঠে যায়, যদি ধরা পড়ে যায়, থাক না মা গো, ডাক্তার কবিরাজ হাকিম আর এই গুণিন জ্যোতিষী এদের পা ধুইয়ে লাভ নাই মা, কাজ হলেই হলো, রুগী দেখান মা গো, রুগী দেখান, আহা রুগী দেখান মা গো, রুগী দেখান, রুগী দেখান মা গো, রুগী দেখান, রুগী দেখাই আমার কাজে গোমা, রুগী দেখান মা গো, রুগী দেখান। এই যে আমার বৌমা, স্বয়ং ভগবান ঢুকে গিয়ে ঘন্টা দিয়ে দেখি দেখি দাঁড়ান বাঁচবে কিনা, হাত দেখলেই বুঝতে হবে, নাড়ি দেখ। গতকাল সাপে কেটেছে, আজকে ডাক্তার ডাকছে, এত নাড়ি চলে নি, আমি আসি অযথা সময়। ঠিক করে আমি কি করবো, একটা সময়ে তো ডাকতে হয় না, এ তো নাড়ি চলছে না। তবে ডাকলেন যখন একটা কথা বলি, এ কোনো যে সে ঔষধে হবে না, আমার গুরুদেব একটা গোপন ঔষধ দিয়েছে, সেটা গোপনে আমি আগে খাবো। কুটিলা বলে মা ডাক্তার ঔষধ খাবে, রোগী কি খাবে। এই মেয়েটা কে গো, এই মেয়েটা কে বলে আমার মেয়ে, এ এখনো বেঁচে আছে। এই মেয়ে তুই তো বদ্ধ কুটিলা রে, বলে ওর নামও কুটিলা। যাক সরে যা এখান থেকে, ফ্যাট ফ্যাচ করবি না, ঔষধটা আমি আগে খাবো, খেয়ে তোমাদের বৌমার মানে বলি
বলি নাকি? বলো। এই তো শেষ হয়ে গেল। বৌমার মুখে মুখ দিয়ে খাওয়াবো, এটা হচ্ছে ঔষধের নিয়ম। যদি বলেন খাওয়াবো, নাহলে চলে যাবো। আপনাদের হ্যাঁ বলতে অসুবিধা হচ্ছে, সন্দেহ হচ্ছে? গোবিন্দ আদৌ যাবে না, তবু যেতে হয়, না হলে সম্মান থাকে? এই জামাইগুলো ঢুকে আর বেরোতে চায় না। প্রথম দিন নেবু ঘি পায়, দ্বিতীয় দিন আর পায়নি, চাটা দেয়নি, আসন দেয়নি, নিয়ে বসে যায়। এদের কোনো এই জন্য গোবিন্দ যাই যাই করে আর এরা ধরে নিয়ে আসে। কি গোবিন্দ বলে, ঠিক আছে এত করে যখন বলছো তাহলে খাওয়াই, তা আপনারা কি হাঁ করে দেখবেন? যান সব ঘর থেকে বেরিয়ে যান, এ গোপন ব্যাপার। এখন জটিলা বলে, কুটিলা তোর সন্দেহ কেন? এও মেয়ে আর আমাদের বৌমাও মেয়ে, তা মেয়ে যদি মেয়ের বেবে আসলে কারিগর ভালো নয়, ট্যাপ দিয়েছে তার প্যাঁচ দেয়নি। লোকে হাসছে, কাজ করে, বলো রাধা রানী কি? তাই বার বদনে বদনে দিয়া খাওয়াইলা বটি কারে, বদনে বদনে দিয়া খাওয়াইলা বটি কারে, রাধা কৃষ্ণের মিলন হলো হরি হরি কহরে, রাধা কৃষ্ণের মিলন হলো হরি হরি বলরে, রাধা কৃষ্ণ দুর্গা।